কাশীদাসী মহাভারত বন পর্ব এক শকুনি ভীম অর্জুন নকুলের অন্বেষণে সহদেবের গমন। যুধিষ্ঠির রাজা অতি ব্যাকুলিত মনে সহদেবে কহিলেন মলিন বদনে, আমার বচন ভাই কর অবধান, তিনজনে না দেখিয়া বাহিরায় প্রাণ। অস্থির আমার মন হয় কি কারণে, কারশনে বনে যুদ্ধ করে তিনজনে। যাত সহদেব জল লানহ সত্তরে, অন্বেষণ কর আর তিন সহদরে। এত শুনি সহদেব চলেন সত্তর, প্রবেশ করেন দিয়া কানুন ভিতর। দেখিয়া বনের শোভা হরষিত মন, চতুর্দিকে দেখে বহু কুসুম কানুন। নির্ভয় শরীর বীর করিল গমন, কত শত শোভা দেখে কে করে গণন। জন্মেজয় রাজা বলে কহ মুনিবর, বিস্মিত হইল কিছু আমার অন্তর। ধর্মপুত্র যুধিষ্ঠির বুদ্ধির সাগর, পৃথিবীতে নাহি তার তুল্য কোন নর। সশাগ্রা রাজ্যপালে যেই মহামতি, বুদ্ধিতে নাহিক সম শুক্র বৃহস্পতি। বুদ্ধির সাগর রাজা বুদ্ধি গেল কোথা, বিশেষ করিয়া মুনি কহ এই কথা। সহদেবে জিজ্ঞাসিত যদি নৃপমণি, সকল কহিত তারে ভবিষ্য কাহিনী। সহদেব স্থানে সব পাইলে সংবাদ, তবে না হইত মুনি এতে প্রমাদ। মুনি বলে অবধান কর মহামতি, দৈব খণ্ডাইতে কারো নাহিক শোকতি। মায়া করি ধর্ম তার বুদ্ধি নিল হরি, এজন্য বলিল রাজা আনো গিয়া বাড়ি। হ্যাথা সহদেব রাজা আনো গিয়া বাড়ি, হ্যাথা সহদেব বীর বনের ভিতর। মনের আনন্দে যান নির্ভয়ে অন্তর, বনমধ্যে তিনজনে করে অন্বেষণ। ভ্রমণ করেন বহু গহন কানুন, ভীমের দেখিল চিহ্ন অরণ্যেতে আছে। পদাঘাতে গিরিশৃঙ্গ চূর্ণ করি গেছে, চিহ্ন দেখি সেই পথে যান মহাবীর। মুহূর্তেকে উত্তরীর সরোবর তীর, সরোবর দৃষ্টিমাত্র মাদ্রির তনয়। তৃষ্ণায় আকুল হইল ধর্মের মায়, জলপান করিবারে যান সরোবরে। বক্রুকি ধর্মরাজ কহেন তাহারে, চারি প্রশ্ন পুরি তবে কর জলপান। অগ্রে যদি পান কর যাবে জমস্থান। ধর্মবাক্য সহদেব না শুনি শ্রবণে, তৃষ্ণায় আকুল হয়ে যান বাড়ি পানে। বিধির নির্বন্ধ কেবা খণ্ডিবারে পারে, পরশ করিবা মাত্র সহদেব মোরে। সুন্দর কমল তুল্য ভাসিতে লাগিল, হেথা যুধিষ্ঠির মনে চিন্তা উপজিল।